नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আমি একবার ছোটবাবুকে ফোন করলাম। হ্যাঁ, ছোট ফোন করার পর তারপরে স্বপন উকিল যে উপপ্রধান আছে ওকে ফোন করে আমি জানালাম এরকম মানে আমার এরকম ঘটনা হচ্ছে এখানে। দিয়ে ওরা খবর কোথা থেকে পেল আর চোর আজ চোর ছিল ওরা পালাই নিয়েছে। কতজন ছিল দেখেছে? ওরা ছজন ছিল এখানে। আবার যে বলছে এখানে আজ পাবলিক আছে ছজনের নাম বলছে। কতজন গাছ মানে কতগুলো গাছ কাটা হয়েছে? চারটা। কি কি গাছ আছে? একটা বড় গাছ আছে, ডুমুর গাছ আছে, পিছন থেকে কি কি গাছ আছে। এই গাছগুলো আনুমানিক মূল্য কত হতে পারে? বলতে পারো আপনারা কাউকে দেখেছিলেন এখানে? ছজন ছিল এখানকার পাবলিক বলছিল। আমি তো ছিলাম বাইরে, আমাকে ফোন করেছিল, তবে আমি আসলাম এখানে। আপনার বাড়ি কোথায়? এই রাধাবলপুর। আমি কবে থেকে গাছগুলো কাটছে সেরকম জানা? কাল থেকে। কালকে পিক আপ লাগাইছিল এখানে। আপনারা তো এই জায়গায় বসবাস করেন? হ্যাঁ। এমনিভাবে গাছ কেটে নিচ্ছে? হ্যাঁ স্যার, আমরা তো মানে খবর পেলাম, আজ সকালে ফোন করলো, আমি ছিলাম বাইরে, তখন আমি এসে পড়ে দেখছি এরকম এরকম ব্যাপার আছে। কি নাম আপনার? ললিত কুমার চৌহান। কি নাম? ললিত কুমার চৌহান। খবর বললো এখানে গাছ কাটা গিয়েছে। আমরা জায়গাটা শুধিয়ে এলাম, জায়গাটা শুধিয়ে এসে দেখলাম একটা পাকুড় গাছ, একটা বট, একটা ডেমুর গাছ কাটা গিয়েছে। ভিতর দিকে দেখলাম একটা শুকনো ইউসি গাছ আছে। মোট চারটে গাছ দেখলাম? চারটে। কারা এরকম কাজ করছে তা বলতে হবে। আপনারা এসে পরে কাউকে দেখেছিলেন? না না, গাছগুলো পড়েছিল। কাটায় কি নাম আপনার? সুমন্ত দাস। পরিচয়? বিপ্লব বরণ।